কোনো রোগকে ভালো করার জন্য অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক ধরনের চেষ্টা করছেন, তবে কোনোভাবেই রোগটিকে কাবুতে আনতে পারছেন না। এমন একটি ঘরোয়া দাওয়াই অথবা নুসখা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, যেটি সেবনের মাধ্যমে বহু প্রচলিত কিছু সহজ ও কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে। 10টি রোগের কথা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, যে রোগগুলো কম বেশি মানুষের ঘরে থেকেই থাকে। যেমন ধরুন, উচ্চ কোলেস্টেরলের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সারের বাসা বাঁধা দেহের ভেতরে, কিংবা বাতের ব্যথা, শরীরের ব্যথা, যৌন দুর্বলতা, সন্তান প্রসবের পর মায়ের বুকে দুধ না আসা, এমন কঠিনতর 10টি রোগের সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই। আপনি সেটিকে চেনেন না বা ব্যবহারের নিয়ম জানেন না, তাই ভুগতে হচ্ছে অনেক রোগে। কিভাবে ব্যবহার করবেন, কোন রোগে উপকারী, তা জানাবো এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবনি। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবনি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো। আজকে আমি আয়ুর্বেদিক দাওয়াই মেথি নিয়ে কথা বলবো। মেথির অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। অনেকে হয়তো মেথি খানও, তারপরও উপকারিতা পাচ্ছেন না, যার কারণ হচ্ছে খাওয়ার সঠিক নিয়মটি জানেন না, সঠিক সময় এবং পরিমাণ সম্পর্কেও তারা অবগত নয়। সবাই মেথি খেতে পারবেন না, কিছু কিছু শারীরিক সমস্যায় মেথি খেলে সমস্যা আরও বাড়তে পারে। তাই ডিটেলসে ভিডিওটি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথমে আপনাদেরকে জানাবো মেথির কিছু পুষ্টি উপকারিতা বা পুষ্টি গুণাগুণ সম্পর্কে। মেথির মধ্যে অনেক উপকারী উপাদান রয়েছে, যেমন মেথি নিয়াসিন, পটাশিয়াম, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, আয়রনে ভরপুর। এটি আমাদের দেহের ভেতরে বিভিন্ন রোগকে নির্মূল করতে সাহায্য করে থাকে, যার মধ্যে একটি রোগ হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। বর্তমান যুগে প্রত্যেক বাসাতেই একটি করে ডায়াবেটিসের রোগী পাওয়া যাবে। ডায়াবেটিস রোগীদের খাবার ও পানীয়ের প্রতি বিশেষ নজর দিতে হয়। এ ধরনের লোকেরা তাদের খাদ্য তালিকায় মেথির বীজ অন্তর্ভুক্ত করতে পারেন। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মেথির বীজ খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও এটি টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের জন্য ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতেও সাহায্য করে থাকে। অন্য একটি গবেষণা বলছে ডায়াবেটিসের উপরে এর উপকারী প্রভাব এতে উপস্থিত হাইপোগ্লাইসেমিক প্রভাবের কারণে হতে পারে। এটি রক্তে সুগারের পরিমাণ কমাতে পরিচিত, তাই যাদের রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রয়েছে তাদের এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে করে শর্করার পরিমাণ আরও বেশি কমে যেতে পারে। তো যাই হোক না কেন, ডায়াবেটিসের রোগীরা কিভাবে মেথিকে সেবন করলে ডায়াবেটিস নির্মূল হবে তা ভিডিওর এক পর্যায়ে জানিয়ে দেব। তবে আগে রোগগুলোর কথা জানি। ডায়াবেটিসের পরে বলছি বাতের ব্যথা বা জয়েন্টের ফোলাভাব নিয়ে। অনেকেরই বাতের ব্যথার কারণে জয়েন্ট ফুলে যায়, অসহ্য রকমের ব্যথা হয়, কিংবা শরীর ফুলে যায়, জায়গায় জায়গায় লাল হয়ে যায়। এটিকে জয়েন্ট বাত বলা হয়ে থাকে। এটি মোকাবেলা করার জন্য মেথি একটি আদর্শ ঔষধ। এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য। এর কারণে এটি জয়েন্টের প্রদাহ কমিয়ে বাতের ব্যথাকে উপশম করতে সাহায্য করে থাকে। আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস প্রচুর পরিমাণে মেথিতে পাওয়া যায়। এই ঔষধি গুণাগুণগুলোর কারণেও হাড় ও জয়েন্ট মজবুত হয় এবং ব্যথা কমে যায়, হাড় ও দাঁত সুস্থ হতে শুরু করে। মেথির তৃতীয় গুণাবলী হচ্ছে এটি দেহের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে। স্বভাবতই মেথি একটু তিতকুটে স্বাদের, তাই এটি হয়তো অনেকেই খেতে পছন্দ করবেন না। তবে মেথি খেতে পারলে এটি দেহের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে আনবে। মেথি বীজে রয়েছে নারিনজেনিক নামক একটি ফ্লাবোনয়েড। এটি রক্তের লিপিডের মাত্রাকে কমাতে সাহায্য করে। এছাড়াও এতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য উচ্চ কোলেস্টেরলের সমস্যা হ্রাস করে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে। যদি কোনো মানুষের মধ্যে উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকে, তারা টানা এক মাস মেথি বীজ সেবনের পর কোলেস্টেরল মেপে দেখবেন। মেথি বীজের গুণের কারণে আপনার উচ্চ কোলেস্টেরলের সমস্যা ভালো হয়ে যাবে। চতুর্থ গুণাবলী হচ্ছে এটি ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য সম্পন্ন। ক্যান্সার একটি মারাত্মক রোগ, অজানাতেই আপনার দেহের ভেতরে এটি বাসা বাঁধতে পারে। মেথির মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধী প্রভাব। যদি কারো পরিবারে ক্যান্সার অথবা টিউমারের ইতিহাস থেকে থাকে, তাদের তো নিয়মিত মেথি বীজ সেবন করা উচিত। মেথি বীজ সেবন করতে পারলে দেহের ভেতরে যদি ক্যান্সার সেল বাসা বেঁধেও থাকে, সেই ক্যান্সার সেল ধ্বংস হয়ে যেতে শুরু করবে।
পঞ্চম গুণাবলী হচ্ছে এটি হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হার্টের কার্যকারিতা উন্নত করতে মেথি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন খোঁজ চিকিৎসকেরাই। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং আপনাকে প্রাণঘাতী পরিস্থিতি থেকে মোকাবেলা করতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে হার্ট অ্যাটাক মৃত্যুর পিছনের একটি বড় কারণ। হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ থাকলে এমনটা হয়। একই সঙ্গে যদি কেউ মেথি বীজ খেতে পারে তবে এই অবস্থা থেকে ফিরে আসতে পারবেন, অর্থাৎ তার হার্ট অ্যাটাক হবে না। মেথি অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হতে বাধা সৃষ্টি করে, যার ফলে হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা কমে যায়। এছাড়াও মেথি বীজ শরীরের রক্ত প্রবাহের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, যার কারণে ধমনীতে কোনো বাধা তৈরি হতে পারে না। এমন পরিস্থিতিতে হার্টকে সুস্থ রাখতে মেথি বীজের উপকারিতা অপরিসীম। অনেক মেয়েরাই মাসিকের সমস্যায় ভুগে থাকেন। মাসিকের সময় মহিলাদের অসহ্য রকমের যন্ত্রণা হতে পারে, সাথে তীব্র রক্তপাত হতে পারে। মেথি বীজ মাসিক সংক্রান্ত সমস্যাকে দূর করে। মেথি বীজ প্রদাহ বিরোধী এবং বেদনা নাশক হিসেবে কাজ করে থাকে। এটি মূত্রবর্ধক বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ একই সাথে এটি আপনাকে মাসিকের যন্ত্রণা থেকে মুক্তি দিতে যেমন সাহায্য করবে, ঋতুস্রাবের সময় যন্ত্রণা হলে তাকে দূরে রাখবে এবং প্রস্রাবকে ক্লিয়ার হতেও সাহায্য করবে। সপ্তম গুণাবলী হচ্ছে মেথি বীজ মায়ের দুগ্ধ বাড়াতে সাহায্য করে থাকে। অনেক মহিলারাই সন্তান প্রসবের পর দেখা যায় তাদের বুকে বেশি পরিমাণে দুগ্ধ উৎপাদন হচ্ছে না। তারা নিয়মিত ভাতের সাথে মেথি বীজ গুঁড়ো করে মিশিয়ে খান, এতে করে বেশি পরিমাণে দুগ্ধ উৎপাদন হবে এবং সন্তান দুধের জন্য কষ্ট পাবে না। এটি আপনার উচ্চ রক্তচাপের সমস্যাকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে। যাদের দেহে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা নিয়মিত মেথি বীজ সেবনের মাধ্যমে এর মধ্যে যে অ্যান্টি হাইপারটেনসিভ প্রভাব রয়েছে যা রক্তচাপের সমস্যাকে কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্যকর কিডনির জন্য মেথি অত্যন্ত উপকারী। যাদের কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিংবা কিডনিতে পাথর হয়েছে, গল ব্লাডারের সমস্যা রয়েছে, তারা মেথি খাবেন। মেথি বীজে পলিফেনোলিক ফ্লাভোনয়েডস পাওয়া যায় যা কিডনিকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়াও এটি কিডনির চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে তৈরি হয়ে থাকে, যাতে করে কোষগুলো ধ্বংস হতে না পারে এবং কোষগুলো রক্ষা পায়। নিয়মিত মেথি খাওয়ার মাধ্যমে প্রস্রাব যেমন ক্লিয়ার হয়, তেমনি ইউরিন ইনফেকশন থেকে শুরু করে কিডনির যে কোনো সমস্যা প্রতিহত হয়। সর্বশেষে বলছি পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির কথা। মেথি বীজের মধ্যে এমন উপাদান রয়েছে যা পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে থাকে। একটি গবেষণা অনুসারে মেথির গুণাগুণ হরমোন নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে। মেথি শরীরের ইস্ট্রোজেন উৎপাদনে বাধা দিয়ে টেস্টোস্টেরনের মাত্রাকে বৃদ্ধি করে, পেশিগুলোকে বিকাশ করে এবং পুরুষদের শারীরিক ক্ষমতাকে বৃদ্ধি করে যৌন রোগকে দূরে রাখতে সাহায্য করে। এই হচ্ছে মেথির 10 কার্যকারিতা। এছাড়াও মেথি পেস্ট ত্বকের জন্য উপকারী, মাথায় লাগালে চুলেরও উন্নতি হয়। নিয়মিত মেথি খেতে পারলে ওজনটাও নিয়ন্ত্রণে থাকে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে মেথি খাবেন। মেথি খাওয়ার বেশ কয়েকটি পদ্ধতি আছে, তবে পরিমাণটি আগে জেনে নিন। আপনি প্রাপ্তবয়স্ক মানুষ হলে প্রথমে 5 গ্রাম থেকে মেথি খাওয়া শুরু করবেন এবং এর পরিমাণটি বাড়িয়ে সর্বশেষ 10 গ্রাম পর্যন্ত খেতে পারেন, তবে বেশি পরিমাণে খাবেন না, কারণ অতিরিক্ত মেথি সেবনে কিছু অসুবিধা হতে পারে। যেমন অতিরিক্ত মেথি সেবনে ডায়রিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। অতিরিক্ত মেথি সেবন আপনার রক্তে শর্করার মাত্রাকে অনেক বেশি কমিয়ে দিতে পারে। এছাড়াও এটি নিম্ন রক্তচাপের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত মেথি পরিহার করতে। গর্ভবতী যারা তারা মেথি খাবেন না, এটি জরায়ু সংকোচনকে বাড়িয়ে দিয়ে গর্ভপাত ঘটাতে পারে। শিশুদের জন্য মেথি ক্ষতিকারক হতে পারে, তাই খাওয়ানোর পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। মেথি খেলে যদি কেউ মুখে অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন তারা মেথি খাবেন না। এখন কথা হচ্ছে এই রোগগুলোকে সারাতে কিভাবে মেথি খাবেন। যখন আপনি এই রেমেডিটি খাওয়া শুরু করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এটিকে অন্তত পক্ষে 21 দিন খেয়ে যেতে, আর খাবেন সকালবেলা। আপনি মেথি ভালোভাবে পরিষ্কার করে নিন। এটিকে জল দিয়ে ধুতে গেলে এটিকে শুকানো আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে, তাই চেষ্টা করবেন বাজার থেকে পরিচ্ছন্ন মেথি কিনে আনতে। অতিরিক্ত পুরনো মেথি ব্যবহার করবেন না। আস্ত মেথিও কিনতে পারেন কিংবা গুঁড়ো মেথিও কিনতে পারেন। এই আস্ত মেথি যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে মেথিগুলো ভালোভাবে ঝেড়ে তারপরে হালকা তেলে গুঁড়ো করে একটি পাত্রে সংগ্রহ করে রেখে দিন। একবার গুঁড়ো করলে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, কিংবা আপনি চাইলে আস্ত মেথিও ব্যবহার করতে পারেন। যদি আস্ত মেথি ব্যবহার করেন সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ নেবেন, আর যদি গুঁড়ো
মেথি ব্যবহার করেন সেক্ষেত্রে আরও কম নেবেন। এটি রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন। পরিচ্ছন্ন এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন। সকালবেলা জল সমেত এই মেথি চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর যদি গুঁড়ো মেথি মেশান সেক্ষেত্রে তো আপনি গুঁড়ো সহ খেয়ে ফেলতে পারবেন। যদি এটি আপনার করতে মনে না থাকে সেক্ষেত্রে সকালবেলা এক চা চামচ পরিমাণ মেথি জলের মধ্যে দিয়ে হালকা একটু ফুটিয়ে সে জলটি সমেত মেথি খেতে পারেন। টানা 21 দিন খেলে এই 10টি রোগের ক্ষেত্রে আপনি অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাবেন। তবে 7 থেকে 10 দিনের মধ্যে রোগগুলো ভালো হতে শুরু করবে। যাদের রোগের তীব্রতা বেশি তারা অবশ্যই 21 দিন পর্যন্ত খাবেন, আর যাদের রোগের তীব্রতা কম তারা 7 থেকে 10 দিন খেলে যদি দেখেন রোগ ভালো হয়ে গিয়েছে পরবর্তীতে আবার বন্ধ করে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার চালু করতে পারেন। কেউ চাইলে মেথি স্প্রাউটস তো তৈরি করতে পারেন, এটিও ডায়াবেটিসের জন্য খুবই ভালো। কিছুটা পরিমাণ মেথি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন, তারপরে একদিন পর জল থেকে উঠিয়ে একটি পাতলা সুতি কাপড়ে বেঁধে রেখে দিন। একদিন পরে দেখতে পাবেন অল্প অল্প করে গাছ বেরোতে শুরু করছে। যদি গাছের পরিমাণ আরও বাড়াতে চান সেক্ষেত্রে আরও একদিন পর্যন্ত বেঁধে রেখে দিন। এই যে স্প্রাউটসগুলো পেলেন এগুলো সালাদ হিসেবে অথবা যে কোনো খাবার গার্নিশিং করে খেতে পারেন, এতেও উপকারিতা পাবেন। তো ভিউয়ার্স, মেথি সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।